হ্যালো বন্ধুরা, 500+ কম্পিউটার জিকে এবং আধুনিক প্রযুক্তিবিদ্যার গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর ক্লাসের পার্ট 12-এ তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগতম। এবং বন্ধুরা, আজকের কম্পিউটারের পার্ট 12-এর পার্টটি গত পার্ট অর্থাৎ পার্ট 11 থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ গত পার্টের থেকে আজকের পার্টে থাকছে অনেক বেশি বাছাই করা গুরুত্বপূর্ণ প্রশ্নোত্তর। সুতরাং তোমরা কিন্তু ক্লাসটা একদম মিস করো না, একটুও কেটো না, কারণ এই ধরনের প্রশ্নই কিন্তু আগামী রেলের NTPC এবং রেলের গ্রুপ D এবং এছাড়া লেডি কনস্টেবল এবং কনস্টেবল পরীক্ষার যে সিলেবাসে কম্পিউটার পার্ট আছে সেই পার্টে কিন্তু এই সকল প্রশ্নগুলো ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। তো সুতরাং ভিডিওটা একটু না কেটে সম্পূর্ণ দেখতে থাকো, আশা করি এই ভিডিওটা তোমাদের পক্ষে অনেকটাই উপকারী হবে এবং কাজে লাগবে। তো তাহলে বন্ধুরা, চলো আর দেরি করবো না, শুরু করে দেওয়া যাক আজকের কম্পিউটার ক্লাস পার্ট 12। তো বন্ধুরা, পার্ট 11 শেষ হয়েছিল 380 নম্বর কোশ্চেনে, তো আজকের পার্ট 12 শুরু হচ্ছে 381 নম্বর কোশ্চেন থেকে। তো কোশ্চেন নম্বর 381, প্রথম আবিষ্কৃত ব্রাউজারের নাম কি? উত্তর মোজাইক। এবং এরপরে এখন যেরকম আমরা ব্যবহার করে থাকি গুগল ক্রোম, ফায়ারফক্স, অপেরা ইত্যাদি। কোশ্চেন নম্বর 382, সি ল্যাঙ্গুয়েজ এর জনককে? উত্তর ডেনিস রিচি। কোশ্চেন নম্বর 383, সুপার কম্পিউটার কে আবিষ্কার করেন? উত্তর সেওমোর ক্রে। কোশ্চেন নম্বর 384, প্রথম প্রজন্মের প্রথম কম্পিউটারের নাম কি? উত্তর ইউনিভ্যাক 1। কোশ্চেন নম্বর 385, মোডেমের গতি পরিমাপের একক কি? উত্তর KBPS। কোশ্চেন নম্বর 386, সফটওয়্যার কী ধরনের শক্তি? সফটওয়্যার হচ্ছে অদৃশ্য শক্তি। কোশ্চেন নম্বর 387, হোমপেজ কি? উত্তর এক ধরনের ব্যক্তিগত বিজ্ঞাপন, এটা টাইপিং মিস্টেকের জন্য একজনের হয়ে গেছে। কোশ্চেন নম্বর 388, HTML কি? HTML হলো একটি প্রোগ্রাম। কোশ্চেন নম্বর 389, কে HTML ভাষার রূপদান করেন? উত্তর বার্নার্স-লি, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেন নম্বর 390, পরীক্ষার্থীরা সহজে আয়ত্ত করতে পারে কোন প্রোগ্রাম? উত্তর বেসিক প্রোগ্রাম। এবং বন্ধুরা, আমি কিন্তু এই কম্পিউটার ক্লাসের প্রত্যেকটা পার্টের PDF ফাইলটা আমি আমার টেলিগ্রাম চ্যানেলেও আপলোড করে দেবো। তোমরা কিন্তু গুগল প্লে স্টোর থেকে টেলিগ্রাম অ্যাপটা ডাউনলোড করে সেখানে গিয়ে সার্চ করবে জবস অ্যান্ড নলেজ, তো তাহলেই কিন্তু আমার টেলিগ্রাম চ্যানেলটা তোমরা পেয়ে যাবে এবং সেই টেলিগ্রাম চ্যানেল থেকে এই সমস্ত PDFগুলো ডাউনলোড করে রাখবে, যাতে পরবর্তীতে তোমাদের পড়তে সুবিধা হয়। কোশ্চেন নম্বর 391, একটি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম কি? উত্তর সি ল্যাঙ্গুয়েজ, এটা তোমরা হয়তো অনেকেই জানো। কোশ্চেন নম্বর 392, ওরাকেল কোন ধরনের প্রোগ্রাম? উত্তর ডাটাবেস প্রোগ্রাম। কোশ্চেন নম্বর 393, 0 এবং 1 এই দুটি সংখ্যার প্রত্যেকটিকে কি বলে? উত্তর বিট। কোশ্চেন নম্বর 394, কম্পিউটার ইনপুট দেওয়ার জন্য ব্যবহৃত যন্ত্রকে কি বলে? উত্তর ইনপুট ডিভাইস, যেমন মাউস, কিবোর্ড ইত্যাদি। কোশ্চেন নম্বর 395, LCD এর সম্পূর্ণ কথাটি কি? উত্তর লিকুইড ক্রিস্টাল ডিসপ্লে। কোশ্চেন নম্বর 396, LCD এর জনককে? উত্তর সুইস পদার্থবিদ মার্টিন হাউট, এটাও কিন্তু একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নম্বর 397, মোবাইল ফোনে প্রথম কথা বলা হয় কবে? উত্তর 13 এপ্রিল 1973 সালে। কোশ্চেন নম্বর 398, গুগল প্লাস কবে চালু হয়? উত্তর 27 জুন 2011। কোশ্চেন নম্বর 399, গুগল প্লাস কি? এই গুগল প্লাস হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট, যেমন ফেসবুক। কোশ্চেন নম্বর 400, কুইক হিল কি? কুইক হিল হচ্ছে একটা অ্যান্টিভাইরাস সফটওয়্যার। কোশ্চেন নম্বর 401, টুইটার কি? টুইটার হচ্ছে একটা সোশ্যাল নেটওয়ার্কিং সাইট। কোশ্চেন নম্বর 402, ভারত প্রথম কী নামে নিজস্ব ওয়েব ব্রাউজার চালু করে? উত্তর এপিক। কোশ্চেন নম্বর 403, এপিক ব্রাউজার কত সালে চালু হয়? উত্তর 2010 সালে। এ দুটোও কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। কোশ্চেন নম্বর 404, জিউস কি? উত্তর কম্পিউটার ভাইরাস। কোশ্চেন নম্বর 405, গুগল প্রথম কোন মোবাইল ফোন বাজারে নিয়ে আসে? নেক্সাস 1। কোশ্চেন নম্বর 406, নেক্সাস 1 কত সালে বাজারে আসে? উত্তর 5 জানুয়ারি 2010 সালে। কোশ্চেন নম্বর 406, কোন সামাজিক যোগাযোগের সাইটটি সবচেয়ে বেশি জনপ্রিয়? উত্তর ফেসবুক। কোশ্চেন নম্বর 407, গুগলের ছবি আপলোড করার সাইটের নাম কি? উত্তর পিকাসা। কোশ্চেন নম্বর 408, কোন মেমোরি মুছে ফেলা খুব কঠিন? রমের মেমোরি মুছে ফেলা কিন্তু কঠিন। কোশ্চেন নম্বর 409, কোথায় কম্পিউটার চালু করার নির্দেশাবলী সংরক্ষিত থাকে? উত্তর রমে। কোশ্চেন নম্বর 410, সর্বপ্রথম কোন কোম্পানি হার্ড ডিস্ক তৈরি করে? উত্তর IBM। তো তাহলে বন্ধুরা, এটাই ছিল আজকের কম্পিউটার ক্লাসের পার্ট
টুয়েলভ এর পরবর্তী পার্টে আমি এর থেকেও অনেক বেশি করে প্রশ্ন নিয়ে আসছি। তো সেই সকল পার্টগুলোকে পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো, এবং আজকের পার্টটি যদি তোমাদের ভালো লাগে এবং উপকারে লাগে তার জন্য ভিডিওটিকে অবশ্যই লাইক করো। এবং এই ধরনের সমস্ত ভিডিওগুলো পেতে এবং চাকরি সংক্রান্ত সমস্ত খবরাখবর এবং নোটিফিকেশানগুলো পেতে জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না। তো তাহলে বন্ধুরা, আজকের ভিডিওতে এটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভালো থাকো, সুস্থ থাকো, জবস অ্যান্ড নলেজ ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকো।